প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের একাদশ শ্রেণীর ভাষা চ্যাপ্টার থেকে যে অংশটি আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বের ভাষা ও পরিবার তো এই চ্যাপ্টার থেকে তোমাদের আজকের টপিক হচ্ছে গোত্র অনুযায়ী শ্রেণী বিভাগ তো এখন দেখে নাও পড়াশুনোর আগে আমরা গোত্র বলতে কি বুঝি এটা নিয়ে একটু তোমাদের আলোচনা করি তো গোত্র এটাকে আমরা সংক্ষেপে আমাদের চলতি ভাষায় বলতে পারি কি গোষ্ঠী বলতে পারি বা গোষ্ঠী এই কথাটা গোষ্ঠী কথাটা তোমরা অনেকে শুনেছ এটাকে আমরা পাতি বাংলা ভাষায় গোষ্ঠী বলি তো এই গোষ্ঠী হচ্ছে কি গোত্র এবার গোত্র জিনিসটা বা গোষ্ঠী জিনিসটা কি তোমাদের একটু আগে বুঝিয়ে দিই তো দেখো ধরো তোমার দাদু ঠিক আছে এবার তোমার তোমরা নিশ্চয়ই ফ্যামিলি ট্রি বিষয়টা জানো তো এবার তোমার দাদু থেকে দেখো কিভাবে তো তুমি কীভাবে আসছো আগে দেখে নাও তোমার দাদুর ধরো তিন ছেলে মেয়ে একজন হচ্ছে তোমার পিসি একজন তোমার বাবা আর একজন তোমার কাকা ঠিক আছে এবার তোমার পিসির আবার কি ধরো দুই ছেলে মেয়ে এক্স ওয়াই নাম দিয়ে দিলাম এবার তোমার বাবা তোমার বাবার হচ্ছে তোমরা দুই ভাই বোন তুমি তোমার বোন হতে পারে বা ভাই হতে পারে বা দাদা হতে পারে আর কাকা তারও ধরো তিন ছেলে মেয়ে এদের এবিসি দিয়ে দিলাম নাম ঠিক আছে তো তাহলে দেখো তোমার দাদু তার তিন ছেলে মেয়ে তোমার পিসি তোমার বাবা তোমার কাকা এবার পিসির দুই ছেলে মেয়ে এক্স ওয়াই তোমার বাবার তুমি এবং তোমার বোন বা ভাই বা দাদা আর একটা তোমার কাকা তার এ বি সি তিন ছেলে মেয়ে তো এবার দেখো তোমার সাথে তোমার দাদুর একটা সম্পর্ক আছে আছে কি না তুমি হচ্ছে কি তোমার দাদুর বংশের বা গোষ্ঠীর বা গোত্রর ঠিক আছে তোমার পিসির যে মেয়ে তার সাথেও একটা সম্পর্ক আছে দাদুর তোমার যে কাকার ছেলে বা মেয়ে তার সাথেও তোমার দাদুর সম্পর্ক আছে তাহলে এটাকেই আমরা কি বলতে পারি গোত্র বা গোষ্ঠী বা গোষ্ঠী তো দেখো তোমাদের আমি এই যে গোষ্ঠী ব্যাপারটা বোঝালাম তো এখানে মানুষের ক্ষেত্রে যেমন একটা গোষ্ঠী রয়েছে তেমনি আমাদের ভাষারও ক্ষেত্রে কিন্তু এরকম গোষ্ঠী বা গোত্র রয়েছে তো আজকে তোমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে এইরকমই ভাষার গোত্র বা গোষ্ঠী অনুযায়ী শ্রেণীবিভাগ দেখো মানুষের ক্ষেত্রে যেরকম তোমাদের আমি গোষ্ঠী বা গোষ্ঠী বা গোত্র নিয়ে আলোচনা করলাম সেরকম তোমাদের আমি ভাষার ক্ষেত্রেও কিভাবে এই গোষ্ঠী জিনিসটা আসলো বা গোত্র জিনিসটা আসলো সেটাকে তুমি আমরা আমি আলোচনা করার জন্য কিন্তু তোমাদের এই বিষয়টা উপস্থাপন করলাম তো দেখো এই গোত্র অনুযায়ী শ্রেণী আমাদের প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সম গোত্রজ ভাষা তো এই সমগোত্রজ ভাষা জিনিসটা কি এটা তোমাদের আগে আমি বলে দিই তোমরা যেমন এখানে দেখলে যে তোমার দাদু তার থেকে তোমার পিসি বাবা কাকা তারপর তোমরা ভাই বোনেরা এসেছো তোমরা যেরকম তোমার দাদুর থেকে এসেছো তেমনি পৃথিবীর বিভিন্ন ভাষার কিন্তু একটা বংশ থেকে তারা এসেছে একটা গোত্র থেকে তারা এসেছে তো এইভাবে আমরা পৃথিবীর বিভিন্ন ভাষাকে যেগুলোকে একটাই গোত্রের অন্তর্ভুক্ত করতে পারি তাদেরকেই বলা হয় সমগোত্রজ ভাষা সম অর্থাৎ একই বা সমান আর গোত্র মানে তো আমি বুঝিয়েই দিলাম তাহলে সমগোত্রজ ভাষা কিন্তু এদেরকে বলা হয় দেখো আকাশে যেমন অসংখ্য তারা থাকে তাদের মধ্যে আমরা কিন্তু সব তারাকে মনে রাখি না যে কয় কতগুলো বিশেষ বিশেষ তারাগুলোকেই কিন্তু আমরা মনে রাখি তেমনি পৃথিবীতে প্রচুর ভাষা রয়েছে প্রচুর এরকম ভাষা বংশ রয়েছে যেগুলোর মধ্যে থেকে কতগুলো বিশেষ বিশেষ বা প্রধান প্রধান ভাষা বংশ তোমাদের পা পাঠ্য বইয়ে কিন্তু রয়েছে তো আজকে তোমাদের সেই বিশেষ বিশেষ বা প্রধান প্রধান ভাষা বংশগুলো নিয়েই আমি আলোচনা করব তোমরা সমগোত্রজ ভাষা নিয়ে তোমাদের আমি আলোচনা করলাম এবার দেখে নাও পৃথিবীর আদি যে ভাষাগুলো রয়েছে যে প্রধান প্রধান ভাষা বংশ সেগুলো এখানে তোমাদের আমি ছকের সাহায্যে আলোচনা করছি তো দেখে নাও পৃথিবীর যে প্রধান ভাষা বংশ রয়েছে তার মধ্যে আমরা বারোটি ভাষা বংশকে পাবো কি কী রয়েছে দেখো ইন্দো ইউরোপীয় সেমিও হামিও বান্টু উড়ালীয় তুর্ক মঙ্গলমাঞ্চু ককেশীয় দ্রাবিড় অস্ট্রিক প্রাচীন প্রাচীনেশীয় এস্কিমো আমেরিকার আদিম ভাষাসমূহ আর ভট্টিনীয় এতগুলো ভাষা কিন্তু রয়েছে তার মধ্যে তোমাদের যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ একে আবার নটা ভাগে ভাগ করা যাচ্ছে কি কি ভাগ টিউনেশীয় তোখারীয় আর্মেনীয় বালতোস্লাভীয় আলবেনীয় গ্রিক ইন্দো ইরানীয় কেলতিও তো এই হচ্ছে আমাদের ইন্দো ইউরোপীয় নটা শ্রেণীভাগ তাহলে দেখো তোমাদের আমি যে সমগোত্রজ ভাষা বংশ ভাষাটা পড়ালাম এখানে কিন্তু এগুলোকে আমরা বলতে পারি কি সমগোত্রজ ভাষা অর্থাৎ এই যে নটা ভাষা তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশেরই অন্তর্গত অর্থাৎ আমরা এগুলোকে কি বলতে পারি সমগোত্রজ ভাষার উদাহরণ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই যে ভাষা বংশগুলো এগুলোকে মনে রাখার জন্য এই যে বারোটা এবং যে নটা ভাষাবংশ এই ভাষাবংশগুলোকে মনে রাখার জন্য আমার কাছে রয়েছে দুর্দান্ত শর্টকাট টেকনিক এই টেকনিকের মাধ্যমে তোমরা খুব সহজেই ভাষাবংশগুলো মনে রাখতে পারবে তো তোমাদের আমি এই ভাষাবংশগুলো সম্পর্কে এই টেকনিকটি নিয়ে এর পরের দিনের ক্লাসে আলোচনা করব আশা করি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে